আচ্ছা, আমরা সবকিছু মোটামুটি ভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখন মিজান ভাইও অলরেডি তার মতামত দিয়েছেন, আমি সোহেল রানা ভাইয়ের কাছে আমি তার মতামতটা জানতে চাচ্ছি, আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়ের উপর। ধন্যবাদ ভাই। আসলে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন সেগুলো সবগুলি ঠিকই আছে। দেখেন, একটা জিনিস জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখেন, সেটা হচ্ছে যখন আপনি পুরো বিজনেসটা আপনার নিজে হাতে মেনটেন করছেন, তখন কিন্তু আমরা দুইটা প্রোগ্রাম করছি, একটা ঢাকাতেও করছি সেমিনার, একটা কিন্তু রাজশাহীতেও করছি, করতে পারছি আমরা। জি যখনই আপনি আপনার হাত থেকে সব ছেড়ে দিয়ে ডিস্ট্রিবিউট করে দিলেন, ঠিক তখন থেকেই কিন্তু আমাদের সংগঠনে কিন্তু টিম গঠন হয়ে গেল। একটা ধীর গতি শুরু হয়ে গেছে, জি এবং তখন থেকে অনেক ফাটল, অনেক সদস্য চলে গেছে বা অনেক কিছু সৃষ্টি হয়েছে, অনেক গ্রুপিং সৃষ্টি হয়েছে। এগুলো ঠিকই, যে যেহেতু আপনি স্টার্ট করছেন, আপনার মধ্যে একটা প্ল্যানিং ছিল, একটা জোশ ছিল, মানে সবকিছু একটা অন্যরকম ছিল, এবং সবাই কিন্তু আপনাকে দেখেই কিন্তু এই সংগঠনের সাথে জয়েন হয়েছে, কিন্তু আর কাউকে দেখে না। দেখেন, যে যে যতজন রেফারেল করুক না কেন, দেখা যাচ্ছে বেশিরভাগ সদস্য কিন্তু আপনার সাথে কথা বলছে, কথা বলে আপনার সাথে মোটিভেটেড হয়ে দেন তারা জয়েন করছে এবং সঞ্চয় করে আপডেট করতেছিল। তো আমারও মানে একই মতামত যে আপনি অবশ্যই সংগঠনের সাথে আগের মতো করে থাকেন, তাহলে দেখবেন যে সংগঠনটা আবার সে আগের মতোই আবার চাঙ্গা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। জি ইনশাল্লাহ ভাই, আমি আগামীকাল থেকে ইনশাল্লাহ আগের মতো আমি অ্যাক্টিভ থাকব, এবং যা যা করেছিলাম পূর্বে, সদস্যদের সঞ্চয় আপডেট, সদস্যদের সাথে কথা, এবং ওয়াল এভরিথিং এ টু জেড যা যা করছিলাম, আমাদের গ্রুপটাকে নিয়ে কাজ করা, এবং মেইন কথা আমাদের সদস্যদের সবারকে নিয়ে কাজ করার যা যা করা লাগে, আমি ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি ব্যক্তিগতভাবে সংগঠনের পিছনে সময় দেবো, এবং আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালামু আসসালাম। আলাইকুম। জি মহিমুল ভাই বলুন। জি ভাই, আমি জয়পুরহাটের থেকে বলছি। জি জি তো আপনার কথাগুলো আমি দীর্ঘক্ষণ থেকে শুনছি, অবজারভেশন করছি, আপনার লক্ষ্যকে সামনে রেখে আমিও এই সংগঠনে যুক্ত হয়েছি। আপনার সব কথা ভালো লেগেছে আমার। তবে আমি সদস্যদের পক্ষে একটা কথাই বলবো, যে আসলে বড় কোনো সাফল্য পেতে গেলে একটু আমাদের ওয়েট করতেই হবে, পাশাপাশি আমাদের ফান্ডিংটা যেন বড় হয়, এই চেষ্টাটা সকল সদস্যরাই করতে হবে, এবং পাশাপাশি ভালো বড় রেজাল্ট পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতেই হবে, এটার বাইরে যাওয়ার কোনো অপশন নাই। আর প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা প্রতিষ্ঠান দাঁড় করার প্রথম শুরুতেই অনেক বড় কষ্ট করতে হয়, কষ্ট হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যদি কষ্ট না করি, অর্থ সংগ্রহ না করি, কিন্তু আমরা ফলাফল খাওয়ার জন্য বসে থাকি, কখনোই হবে না। এর জন্য সদস্যদের কাছে আমার একটাই মানে আবেদন, নিবেদন থাকবে, যে আমরা সঞ্চয় জমার পাশাপাশি ধৈর্য ধরে কারোর প্রতি বিশ্বাস রেখে দেখি না কি হয়। হ্যাঁ, আমার কথা হলো যে দেখি না কি কি হয়, সোহেল ভাই কি করতে পারে আমরা একটু দেখি না, এই ধৈর্যটুকু ধরতে হবে, তাকে কাজ করার মতো সহযোগিতা করতে হবে, সাহসিক মনোবল বৃদ্ধি করার জন্য আমাদের যথেষ্ট কাজ, মনোবল তো বৃদ্ধি তো এইটাই। আমরা যদি ফান্ডিং যদি বড় করতে পারি, তাহলে তো কাজ তো হবে, ব্যবসা বাণিজ্যে বহু রাস্তা আছে, কিন্তু সেইটা ওয়ে সময় সব সময় সব ব্যবসা সব হবে না, ব্যবসা করলেই যে সফলতা আসবে এটাও না, সফলতা বিফলতা দুইটাই। হালাল ব্যবসা করতে গেলে লাভ লস দুইটা থাকবেই, একটা ব্যবসাতে আমরা যে লস করছি বলেই যে ব্যবসা ছেড়ে দিব এটাও না, তো লস হয়েছে বলে যে সামনেও লস হবে এটাও না, হবে আশা রাখি আমরা সঠিক আল্লাহর সঠিক পথে, আল্লাহ রসুলের তরিকায় যদি আমরা থেকি, হয়তো সময় লাগবে কিন্তু সফলতা আমরা পাবো, এটা বিশ্বাস রাখি, আমি নিজেও করি আপনার উপর ভরসাও করি। আমরা এইটুকু বলি, আমাদের কাজকরি.কম সম্পর্কে আমি প্রথম থেকে আপনার প্ল্যান দেখেছি। আমি কাজকরি.কম এটা কি করে, যেহেতু আইটি এর সেক্টর অনেক ভালো একটা সেক্টর, আমরা যদি ভালোভাবে আইটি সেক্টরটা চালু করতে পারি কাজকরি.কম, সেটা অবশ্যই আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি যে আসলে এখান থেকে আমাদের প্রফিট আসা সম্ভব। তবে একটু সময় দিতে হবে, কোনো প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য আমাদের অবশ্যই যথেষ্ট ধৈর্যের সাথে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, পাশাপাশি সঞ্চয় আমাদের নিয়মিত করে হিসেবে দিয়ে যেতে হবে। যেমন আমাদের মিজান ভাই, মিজান ভাই প্রতিষ্ঠান তো একদিন আর দাঁড় হয় নাই, অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক বিশ্বাস অবিশ্বাসের জন্ম হয়েছে, তারপরে তাহারা সফলতা পেয়েছে।
আমি এটুকুনি বিশ্বাস করি এবং সকল সদস্যের কথা আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমরা সোহেল ভাইকে দেখতে চাই, দেখতে চাই কিভাবে সোহেল ভাই কি কাজ করুক আমরা দেখবো বসে, এরকম নয়। আমরা নিয়মিত সঞ্চয় আপডেট করে সোহেল ভাইয়ের উপর ভরসা করে দেখতে চাই উনি কি করে। দেখি না আমরা একটা বছর, দেখি না একটা বছর সঞ্চয় জমা করে পাশাপাশি দেখি না সোহেল ভাই কি করে, আমরা একটু দেখি। আমরা সদস্যদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের টাকা পয়সা এ জগতের ক্ষণস্থায়ী, আজকে পকেটে আসছে কালকে থাকবে না ভাই, কিন্তু আমরা যদি কারো উপরে ভরসা করে এক বছর টাকা যদি আমরা মনে করলাম যে এটা একটা সেকশন দিয়ে দিছি, এটা আমি জীবনে পাবো না, এই আশা করে দেখি না সোহেল ভাই কি করে, আমাদের ম্যানেজিং কমিটি কি করে। এই একটা থিম, এইবার চিন্তা করে যদি আমরা সকল সদস্য যদি কাজ করে যাই, মাসে নির্দিষ্ট এই অ্যামাউন্ট হোক বা অ্যামাউন্ট বৃদ্ধি করা হোক, যে অ্যামাউন্ট হোক নিয়মিত দিয়ে আমরা দেখি না। আর এটা তো এখন এটা তো আর কোনো সমিতি নাই বা কোনো প্রতিষ্ঠান নাই, এটা কোম্পানি হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেছে, আর বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট পেপারস আছে, এখানে তো ভয় পাওয়ার কিছু নাই, বিশ্বাস করতেও সমস্যা নাই। আগেই বরং যখন কিছুই ছিল না তখন যদি বিশ্বাস করতে পারি, আজকে আমাদের সব হলো, ব্যাংক অ্যাকাউন্ট হলো, কোম্পানির রেজিস্ট্রেশন হইলো, তারপরও কেন আমরা বিশ্বাস করতে পারবো না? আমার মনে হয় যে আগের চেয়েও আমরা আরো বেশি বিশ্বাস স্থাপন করতে পারি, বিশ্বাস করতে পারি, সেরকম যথেষ্ট আমাদের বিশ্বাসযোগ্যতার বহন করবে, স্বাক্ষর বহন করবে, এরকম পেপারস আমাদের পক্ষে আছে। সুতরাং সকল সদস্যের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমরা আগের মতো সঞ্চয় আপডেট করে দেখি, একটা বছর সহিল না ভাই, আমাদের কমিটি মহোদয় আছে, আমাদের আছে, সবাই আছে, তাদেরকে একটু দেখি তারা কি করে, দেখি না, এবং পাশাপাশি আমরা সকল দিক দিয়ে সহযোগিতা করবো। আমি নিজে পার্সোনালি ওইভাবে সহযোগিতা কখনোই করতে পারিনি, এই জন্য নিজের কাজ নিজের নিজের কাছেও অপরাধী, বাট আমি আশা রাখি যে আপনাদের মাধ্যমে এই 64 EAB ডিজিটাল কোম্পানি হয়েছে, আশা রাখি কোম্পানি আমাদের এই বাংলাদেশে একটা উজ্জ্বল একটা মানে পরিচয় যেন বলতে পারে, একটু এরকম একটা কোম্পানি আছে, আমি এইটুকুনি আশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের মহিমুনুল ভাইকে। মহিমুনুল ভাই যদি জয়পুরহাট থাকেন তাহলে আমার অফিসে আপনি একটু আইসেন, আমাদের অফিসে একটু দেখে যায়, হ্যাঁ কথাবার্তা হবে নি। আচ্ছা, আমি জয়পুরহাটের সন্তান, বাট আমি আসি হচ্ছে কিশোরগঞ্জ, মাঝে মাঝে যাই কিন্তু সুযোগ হয় না আর কি, চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমাদের একটু মনির ভাই বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার এখানে কথা যাক, আপনাদের যে তো আপনাদের যা যা কথা আছে সবগুলোই মোটামুটি পজিটিভ, নতুন করে বলার আমার কিছু নাই, তার শুধু দুই একটা কথা বলবো। আমি আপনাকে অনুরোধ করব, আর এখানে যারা কমিটিতে আছেন সবাইকে অনুরোধ করব, আমাদের এত একটা পুরানো সংগঠন, এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিন। আমি সভাপতি সাহেবের কাছে একটু ব্যক্তিগতভাবে অনুরোধ করব, আমাদের প্রত্যেক সদস্যের সাথে আপনি কথা বলুন, তারপরে তাদেরকে সঞ্চয় জমাদানের জন্য উদ্বুদ্ধ করুন, আমি প্রয়োজন আপনাকে সহযোগিতা করতে পারবো আমার যতটুকু সম্ভব। তারপরে কিছু কিছু সদস্য, কিছু কিছু সদস্য যারা অব্যাহতি নিচ্ছে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের 64 কে একটু হেয় প্রতিপন্ন করতেছে, একটু ইনসাল্ট করতেছে, যেটা আমি আসলে নিজেই ইনসাল্ট ফিল করি, মানে মানে অপমানিত বোধ করি। তারা চলে গেছে কিন্তু মাঝে মধ্যে এমন কথা বলে যেটা আমার গায়ে লাগে, তো আমি চাই আমি আমাদের সদস্যদের সবাইকে নিয়ে আমি চাই আমরা দেখিয়ে দেবো আমরাও পারি, আমরা হার মানবো না, আমরা পিছু হটবো না, আমরা দেখিয়ে দেবো। 64 থাকবে, 64 আছে, আমি সভাপতি সাহেবের কাছে আহ্বান জানাবো, A to Z যত কাজ আছে সবগুলো কালকে থেকে পুনরায় চালু করুন, প্রয়োজনে আমিও আছি, আর প্রত্যেক বিভাগীয় প্রধানের সাথে কথা বলুন, সবাই সব বিভাগীয় প্রধান সদস্যদের সাথে কথা বলবে, তাদের কে কোন গ্রুপে অ্যাড নাই ওই গ্রুপে তাদেরকে অ্যাড করবে, তাদের সাথে যোগাযোগ সামঞ্জস্য রাখবে, না পারলে তারা দায়িত্ব থেকে অব্যাহতি করবে, এত পদের আমাদের দরকার নেই। তারপরে আরেকটা কথা, আমরা সফলতা আসলে খুব সহজে আসে না, যেহেতু আমিও বিজনেস করে আসছি, এখানে আমাদের জন্য অনেক উদাহরণ আছে, মিজান ভাই যে 2017 সাল থেকে স্ট্রাগল করতেছেন,
সোহেল ভাই, উনি অনেকগুলো কোম্পানি করছেন, এখনো স্ট্রাগল করতেছেন। আমি নিজেও দেশের বাইরে বিজনেস করছি, অনেক টাকা লস খাইছি, তারপর সফলতা পাইছি। তো আমরা আমরা সকল সদস্যদেরকে আমি নিজ ব্যক্তিগতভাবে অনুরোধ করবো, আসলে ভাই সফলতা এত সহজে আসে না, অনেক ঘাড় উতরিয়ে অনেক অনেক কিছু বিনিময়ে সফলতা আসে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরেছেন, 64 কে ভালোবেসে এখনো আছেন, সামনে থাকবেন, সবাইকে সবার কাছে আমার এই অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। সালাম আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ মনির ভাইকে। আমরা যে কথা বলছিলাম একটু আগে, যে মোটামুটি আমাদের সংগঠনের অবকাঠামো নিয়ে, তো সর্বোপরি আমরা সবাই হয়তো বা এখানে সবকিছু শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, এরপরও এখন আমাদের মাঝে হয়তো বা অনেক সদস্যই আছে যারা আসলে সংগঠনের নিয়ম কারণ এগুলো তাদের পছন্দ না, ব্যক্তিগতভাবে অনেকেই বলছে, মেইল পাঠাইছে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট এটুকুই করব যে একটা সদস্যকে আমাদের এখানে সংগ্রহ করতে অনেক খরচ করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কিছু বোঝানো লাগছে, এবং যারা আমাদের এখানে জয়েন করেছেন তারা প্রত্যেকটা ব্যক্তিই সবাই অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আমরা এখানে জয়েন করেছি, যে যাক আমরা 64 জেলায় একটা সংগঠন করতেছি, এখান থেকে আমরা অবশ্যই কেউ কোনো না কিছু পাবো। কিন্তু আমরা সর্বোপরি হয়তো বিগত 2 বছর যাবত পঞ্চায়েত যাচ্ছে, কিন্তু আমরা এর কোনো ফলাফল আমরা পাই নাই। আমরা একটা জিনিস কখনো কেউ খেয়াল করছে যে আমরা এখানে সঞ্চয় জমা করতেছি মাত্র 400 টাকা, সেটাও আমরা কখনো একটা মাসেও, আমাদের যে যতগুলো সদস্য আছে, যে প্রত্যেকটা সদস্য যদি একটা মাসে ফুল টাকা পেমেন্ট করে দিত, এমনটাও কিন্তু কেউ কখনো করে নাই। তাইলে আমরা বিজনেসের দিকে যাই কিভাবে? যারা যারা আমার এই যে বিজনেস এর প্রজেক্ট গুলো দেখে আসছেন, আমার প্রত্যেকটা প্রজেক্টের গঠনতন্ত্রে লেখা আছে যে কোন প্রজেক্টের পেছনে কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে। আপনারা কি কখনো এটা দেখেছেন? দেখেন নাই হয়তো, দেখেও যদি থাকেন তাহলে আপনাদের মনে এই ধরনের প্রশ্ন আসতো না, আমাদের কেন বিজনেস হচ্ছে না। আসলে একটা ব্যবসা করতে গেলে, আমাদের একটা ব্যবসা করতে গেলে, মানে যারা ব্যবসা করে তারাই জানে যে একটা ব্যবসার পেছনে কত টাকা ইনভেস্টমেন্ট করা লাগে। মিজান ভাই যে জিডিসিএল একটা বিজনেস করেছেন, জিডিসিএল এ তার ওনার ওখানে ঘর ভাড়ায় প্রত্যেক মাসে 25,000 টাকা করে দেয় তার একটা কোম্পানির। তাই যে এখন যে একদম ফুলফিল সফলতা অর্জন করেছে এমনটাও কিন্তু করতে পারে নাই মিজান ভাইও, পরিশ্রম করে যাচ্ছে, অনেক টাকা ইনভেস্টমেন্ট, প্রায় 100-150 জন ব্যক্তির শেয়ার নিয়ে মিজান ভাই বিজনেস করছে, তাদের প্রত্যেক জনের টাকা সিনি কোম্পানিকে ঢালেই যাচ্ছে, ঢেলেই যাচ্ছে, তিনি দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছে, এখনো কিন্তু তার একদম যে ফুলফিল সফলতা আসছে এমনটাও কিন্তু আসে নাই। আমি আপনাদের, আপনারা হয়তো বা জানেন, আমি ফেসবুকে পোস্ট করছি আমার একটা আইটি পার্ক করছি, আমার এই আইটি পার্ক করার আমার সেই 2012 সাল থেকে একটা স্বপ্ন, তখন থেকে আমি স্বপ্ন দেখে আসতেছি, কিন্তু কখনো আমি সেই স্বপ্ন পূরণ করতে পারি নাই। এই যে সর্বশেষ আমি যে জয়পুরহাট এসে করছি এবং এখানে আমি যে একা করছি এমনটাও কিন্তু না, আমার এইটার পিছনে অনেকজনের শেয়ার হোল্ডার আমি নিয়ে প্রতিষ্ঠানটা করছি, প্রায় আমার এটার পেছনে আপনার হচ্ছে প্রায় 25-26 লক্ষ টাকার মতো আমি ইনভেস্টমেন্ট করছি। এই যে এতগুলো টাকা আমি ইনভেস্টমেন্ট করছি আইটি পার্কে বিগত আপনার প্রায় 2 মাস হচ্ছে, আমার কিন্তু এখনো আমার ঘর ভাড়ার টাকাও মানে প্রতিষ্ঠান থেকে ওঠে নাই, আমার প্রত্যেক মাসে যে ঘর ভাড়া দিতে হচ্ছে এই টাকাও কিন্তু ওঠে নাই। হয়তো এই যে রানিং মাসে আমার একটু প্রফিটের আমি মুখ দেখতেছি, রানিং মাসে আমার ডিপ্লোমা স্টুডেন্টদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, এসএসসি পরীক্ষা শেষ তখন স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, মোটামুটি এইবার দিয়ে আমার মনে হয় যে আমি এবার ঘর ভাড়ার টাকাটা দিতে পারবো। তো একটা প্রতিষ্ঠান করতে গেলে এভাবে এত দ্রুত সফলতা অর্জন করা কখনোই পসিবল না। আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে পোস্ট করছিলাম আমার রেস্টুরেন্ট উদ্বোধন করব, আমি রিসেন্টলি 5-10 তারিখে আপনাদের সবাইকে দাওয়াতও করছিলাম, আমি কিন্তু করতে পারি নাই, আমি ব্যর্থ করতে চাইছিলাম, আমার কাছে কিছু শেয়ার হোল্ডার আসছিল তারা ইনভেস্টমেন্ট করবে, করেও দিছে, কিন্তু আমি যখন কাজ শুরু করি, শুরু করতে করতে অলরেডি এইদিকে আমার প্রায় 10-12 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট শেষ, আমি এখন পর্যন্ত একটা সেকশন চালু করতে পারছি, আরো 3টা সেকশন আমার এখনো চালু আছে। তাইলে আমি মনে করছিলাম দ্রুত সময়ের মধ্যে আমার হবে, কিন্তু তাও কিন্তু পসিবল হয় নাই। তো আমরা যে ব্যবসাই করতে যাই, টাকা মূলধন ছাড়া আসলে ব্যবসা পসিবল না। এখন আমাদের মাঝে অনেকেই আছে বলবে যে আমাদের যে টাকা আছে এই টাকা দিয়ে আমরা একটা ব্যবসা শুরু করি, কোন ব্যবসা শুরু করবো, একটা ই কমার্স ব্যবসা শুরু করি, কোনো সুযোগ নাই আমাদের এটা করার।
আমরা যদি ই কমার্স করতে যাই, আমাদের যে সদস্য আছে পূর্বে সবাই বলবে আমরা সকল সদস্য সহযোগিতা করব। সর্বোপরি সর্বশেষ দায়িত্ব আসবে ওই মিজান ভাইয়ের উপর, সর্বশেষ দায়িত্ব আসবে ওই বদরুদ্দিন স্যারের উপর, সর্বশেষ দায়িত্ব আসবে সোহেল ভাইয়ের উপর, শেষে প্রোডাক্ট ওই রকমই স্টকে পড়ে থাকবে, কোনো ফলাফল আসবে না। তো আমার কথা হচ্ছে আপনারা যদি আমাকে সর্বোত্তম সহযোগিতা করেন এবং আমাকে যদি বিজনেস করতে বলেন, সেটা আমার যে প্রজেক্ট গুলো আছে এই প্রজেক্টের মধ্যে যে কোনো বিজনেস আপনারা আমাকে বলেন সোহেল ভাই এই বিজনেসটা আপনি স্টার্ট করেন অমুক জেলাতে, ঢাকাতে বা অমুক জায়গাতে, আমি সর্বোত্তম সহযোগিতা করব এবং আমি নিজেও সেখানে ইনভেস্টমেন্ট করব শেয়ার নেওয়ার জন্য, এবং আপনারা যারা যুক্ত আছেন সবাই সেই প্রতিষ্ঠানে শেয়ার নেন, নিয়ে আমরা বিজনেস গুলো চালু করি যদি আপনারা চান। তাছাড়া আমাদের পক্ষে এত দ্রুত বিজনেস করা পসিবল হবে না, আমরা টাকা জমা দিচ্ছি 400 টাকা, স্বপ্ন দেখি 4 কোটি টাকা, কিভাবে সম্ভব? স্বপ্ন দেখতে গেলেও এই 400 টাকার স্বপ্ন, আমার তো প্রথম প্ল্যানিং কি ছিল আপনারা তো সবাই জানেন, প্রথম প্ল্যানিং ছিল যে আমাদের ফান্ডে যে টাকা জমা হবে এখান থেকে প্রত্যেক মাসে 50,000 টাকা করে আমরা একজন সদস্যকে দিব, সে ছোটখাটো একটা ব্যবসা করবে, সে স্বাবলম্বী, মানে আমরা এই চিন্তা করেছিলাম, কিন্তু সেটা কিন্তু আমাদের পসিবল হয় নাই। পরবর্তীতে আমরা কি করলাম, যে চিন্তা করলাম কোম্পানি গঠন করব, সবাই সম্মিলিত ভাবে সঞ্চয় জমা করব, সেখান থেকে আমরা বিজনেস করব। হ্যাঁ, আমরা সেটা করেছি, আমাদের ব্যবসাও কিন্তু একটা চালু হয়ে গেছে, সেটা থেকে যে প্রফিট আসবে না এমনটাও না, সেটা থেকেও প্রফিট আসবে। আমাদের যে কাজকুড়ি.com বিগত 1 বছর আমরা ফেলে রাখছিলাম, কেন ফেলে রাখছিলাম, আমাদের অফিস নাই, আমাদের ম্যানেজমেন্টের কোনো সুযোগ সুবিধা নাই, কে এটা চালাবে, কে কে দেখবে, এমন কোনো কিছুই ছিল না। তো আমি এটার দায়িত্ব আমি আগামীকাল থেকে নিচ্ছি, আমার অফিসের একজন স্টাফকে আমি গতকাল আমি নিয়োগ দিয়েছি, তিনি শুধুমাত্র এই আমাদের প্ল্যাটফর্মটা এটাই দেখবে, এবং এটার সঙ্গে যে মার্কেটিং সেক্টরে যা যা করা লাগবে আমি নিজে করব, এবং আপনারা যারা যুক্ত আছেন সবাই আশা করি মার্কেটিং সেক্টরে সহযোগিতা করবেন, আমরা এই প্রজেক্টটা নিয়ে আগায় যাই। আর এর মাঝে হয়তো বলবেন সোহেল ভাই আবার আপনি প্রস্তাব দিচ্ছেন, এমনটা না, এর মাঝে যদি আপনারা মনে করেন যে বিজনেস করবেন দ্রুত সময়ের মধ্যে, তাইলে আমার রেস্টুরেন্টে যদি ইনভেস্টমেন্ট করতে চান সেখানে করতে পারেন, মিজান ভাই যে ফার্মাসি গুলো দিচ্ছে সেখানেও আমরা করতে পারি, অথবা মিজান ভাইয়ের মেবি একটা মাসের প্রকল্প দেখলাম সেখানেও আমরা করতে পারি। তো যে কোনো প্রজেক্টে আপনারা যদি আজকে একটু বলেন যে অমুক প্রজেক্টে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, আমরা সেটা নিয়ে ভেবে দেখব। আর রেস্টুরেন্ট আমি চালু করেছি, রেস্টুরেন্ট আমার সাদের সেকশনটা চালু করছি, সেখানে বর্তমান চাইনিজ এবং হচ্ছে বগুড়ার যারা আছেন যুক্ত হয়তো জানেন, বগুড়ার চাপ, চিকেন ফ্রাই এগুলো চলতেছে, মোটামুটি আশা করি খুবই ভালো। তো হয়তো বলবেন সোহেল ভাই আপনার প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করতে বলতেছেন, আসলে সবার প্রত্যেকটা সদস্যর যে নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসছে আমাদের বিজনেস হচ্ছে না, এই জন্য আপনারা যদি চান আমার ওই রেস্টুরেন্টের সম্পূর্ণটাই আমার 64K দিতে, আমি 64K দিব, আমি একজন শেয়ার হোল্ডার হিসেবে থাকবো যদি আপনারা চান। আর যদি আপনাদের মধ্যে কোনো প্ল্যানিং থাকে তাহলে আপনারা সেখানে ইনভেস্টমেন্ট করতে বলেন, আমি সেখানে ইনভেস্টমেন্ট করে দিচ্ছি। তবে আমরা রিসেন্টলি একটা বিজনেস চালু করে ফেলি, রেস্টুরেন্ট আমার কিন্তু চলছে, আমি একটা ভিডিও আমাদের গ্রুপে শেয়ার করব যদি পারমিশন আপনারা দেন। আমি গতকাল আমাদের এখানে যারা কাস্টমার ছিল মোটামুটি আমি সবার কাছ থেকে একটা ভিডিও নিছি, সে ভিডিও আমার প্রমোশন করার জন্য আর কি, তো সেটা আমি পোস্ট করে পেজে পোস্ট করে আপনাদের এখানে শেয়ার করব, আপনারাও দেখবেন কেমন চলতেছে কি অবস্থা, দেখলে বুঝতে পারবেন। আর সর্বোপরি যারা নিকটবর্তী আছেন চাইলে জয়পুরহাটে আসেন, দেখেন, এখানেও যে বিজনেস হবে না এমনটাও না, এখানেও বিজনেস হবে, খুব ভালো বিজনেস এখানে হবে। আপনারা যদি চান 64 নামে রেস্টুরেন্ট করেন, আপনাদের দেওয়া নামে, আমার নামে না, আমি তারপরও চাই যে আমাদের 64 যেন বন্ধ না হয়। যদি মনে করেন আপনারা আইটি পার্ক নেবেন, আমি আইটি পার্কও আমি 64 এর নামে দিয়ে দিব, বাট আমি 64 কে বন্ধ করতে চাই না, আমি শেয়ার হোল্ডার হিসেবে থাকবো 64, যদি আপনারা যদি বলেন। আমি চাই না যে 64 বন্ধ হয়ে যাক, এটা শুধু আমার একার স্বপ্ন না, আপনার আমার সবার স্বপ্ন। আমি বিগত হয়তো বা নিজের ব্যবসা বা আমারও একটু মন খারাপ ছিল কিছু কিছু ব্যক্তির কারণে, যার কারণে আমি হয়তো বা একটু মানে এদিকে সময় দেই নাই, অনেক কথা শুনছি, অনেক কিছু হয়েছে বাড়িতে, পারিবারিক ভাবেও কিছু মানে ঝামেলার সৃষ্টি হয়েছে আমার এই 64 কে নিয়ে, যার কারণে আসলে আমি একটু ডিমোডিফাই ছিলাম। তো আমি চিন্তা করে দেখলাম যে আমি ডিমোডিফাই মানে 64 একদম ডুবে যাওয়া, আর 64 ডুবে যাওয়া মানে প্রত্যেকটা ব্যক্তি আমরা সবার কাছে মানে একদম হেয় প্রতিপন্ন হব, সবার কাছে খারাপ হয়ে যাব।
তো আমি আপনাদের কাছে এটুকুই বলবো, আপনারা যদি চান আমার আইটি পার্ক নিবেন, আইটি পার্ক আপনারা নাম পরিবর্তন করে ফেলেন, 64 নামে করেন, আমি শেয়ার হোল্ডার হিসেবে থাকবো, ইনভেস্টর হিসেবে থাকবো। যদি রেস্টুরেন্ট করতে চান রেস্টুরেন্টও নেন, যদি মিজান ভাইয়ের কোনো প্রজেক্টে ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে সেখানেও আমরা করি, যদি আর কারো কোনো প্রজেক্ট থাকে যদি ইনভেস্টমেন্ট করতে বলেন সেখানেও আমরা ইনভেস্টমেন্ট করবো, সবাই শেয়ার হোল্ডার নেই অন্তত। তারপরও আপনারা 64 থেকে যে চলে যাব এই ধরনের চিন্তা ভাবনা করেন না। যদি আমাকে বলেন যে সোহেল ভাই আপনার এখানে আমরা একটা প্রজেক্ট করব, এখানে 64 যা টাকা আছে সেটা দেন, আপনি আরো 2 লাখ 4 লাখ ইনভেস্টমেন্ট করেন, আমি করব, বাট আমরা আসসালামু আলাইকুম ভাই। সংগঠন বন্ধ করব না। হ্যাঁ মারুফ আসসালামু আলাইকুম। জি ভাই, অনেকক্ষণ থেকে শুনছি, অনেক কথা বলার ইচ্ছা আছে, আচ্ছা অনুমতি দেন। একটু পরে তোমাকে বলতে দিব নি। আচ্ছা ঠিক আছে। তো আমার পারিপার্শ্বিক কথা, আমার মনের কষ্ট, সো আমি আগামীকাল থেকে 64 এর পিছনে সম্পূর্ণভাবে সময় দিব এবং 64 কে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা লাগে আমি কাল থেকে কাজ শুরু করে দিব। এবং আমাদের মধ্যে ম্যানেজমেন্ট, ম্যানেজিং কমিটি, আমি সভাপতি না, আমি কোনো সভাপতি না, এরকম কোনো কিছুর আমাদের দরকার নাই, আমরা সবাই সম্মিলিত ভাবে কাজ করি। পূর্বে ওই যেভাবে আমরা আগে কাজ করেছিলাম প্রত্যেকজন ব্যক্তি, ঠিক সেম ভাবে আমাদের যে গ্রুপ আছে সেটা নিয়ে কাজ করি, আমাদের যে যা যা আছে সবকিছু মিলে আমরা সম্মিলিত ভাবে কাজ করি সবার সহযোগিতায়। ইনশাল্লাহ আমরা, ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমরা সফলতা অর্জন করব। তো এই হচ্ছে মূলত আমার সর্বোপরি কথা। আমি চেয়ারম্যান স্যারকে সর্বশেষ কথা বলার জন্য অনুরোধ করছি, মিটিং বেশি সময় হয়ে গেছে চেয়ারম্যান স্যার কথা বলার পরে। আচ্ছা মারুফ তুমি আগে বলো, তারপর চেয়ারম্যান স্যার বলবেন। মারুফ শুনতে পাচ্ছ? জি ভাই, জি ভাই। ভাই আসলে 64 এর সব থেকে ছোট হয়তো আমি, এজন্য যদি কোনো ভুল বলি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সমস্যা নেই বাবা, বলো ভাইয়া। আমি যখন মনে করেন যে পোস্টটা দেখি ফেসবুকে, তখন সব পড়লাম, পড়ার পরে দেখলাম যে 600 জন সদস্য, 400 করে দিলে এত টাকা হবে, আমরা 1 বছরে একটা বিজনেস চালু করতে পারবো, এই আর কি। এটা দেখে খুব ভালো লাগছিল, কিন্তু আসলে আমাদের তো 600 জন সদস্য, 200 জন সদস্যই হয়তো ছিল না, হয়তো ছিল, আবার 200 জন থাকলেও হয়তো সবাই নিয়মিত টাকা দেয়নি। টাকা যদি না দেয় তাহলে তো ফান্ডে টাকাও হবে না, সেই হিসাবে বিজনেস 2 বছর কেন 5 বছরও করা সম্ভব না। তারপরে দেখতাম যে সবাই খালি বিজনেস বিজনেস বলতো, যে বিজনেস করতে গেলে যে টাকা লাগে সেটা তো হয়তো কেউ জানেই না, কিন্তু সবাই শুধু বিজনেস করতে বলে, তখন খুব খারাপ লাগতো। কিন্তু আমি এটা জিনিস চিন্তাছিলাম যে যখন 600 জন পূর্ণ হবে তখন আমরা 1 বছরের 6 মাসের ভিতরেও আমরা হচ্ছে বিজনেস, যে কোনো একটা বড় বিজনেস চালু করতে পারবো। তাইতো আমি কখনো বিজনেস এর পক্ষে ছিলাম না, এখন পর্যন্ত কোনো বিজনেস এর পক্ষে নেই 64 এর, কারণ কোন টাকা নেই বিজনেস করতে গেলে সেটা চলবে না, এই জন্য আমি ছোট বিজনেস করার মানে পক্ষে না এখন পর্যন্ত। আবার মনে করেন যে যে আমি তো পরে ঢুকতে অনেক পরে, যে কাজকরি.com এটা সম্বন্ধে আমার জানা নেই, এটা সম্বন্ধে একটু যদি বলতেন তাহলে ভালো হতো। আর একটা বিষয় কি, যেটা হচ্ছে এখন যে নতুন বিজনেস করতে যাচ্ছেন, আমি মনে করি 64 এর নামে কোনো বিজনেস না করে আপনার কাছ থেকে 64 এর নামে শেয়ার হোল্ডার, বা মিজান ভাইয়ের কাছ থেকে 64 এর নামে কোনো শেয়ার হোল্ডার নেওয়া ভালো হবে, তা না কারণ আপনারা আছে বিজনেস রানিং অবস্থায় আছেন, সেই ক্ষেত্রে আমাদের 64 এর নামে শেয়ার হোল্ডার নিলে এখান থেকে একটা ফলপ্রসূ পাওয়া যাবে। তাছাড়া এমনি 64 বিজনেস করে শেয়ার হোল্ডার নিয়ে সেটা ফলপ্রসূ করা যাবে না, যেগুলো রানিং আছে তার সাথে বিজনেস করতে গেলে অল্প সুর আসবে। আর যেটা আছে মেডিসিন বিজনেস, এটা স্যার কি জানার জন্য যে ডাক্তার এখনো আসে না, এটার বিষয়ে কি করবেন না করবেন? দোকান তো ডাক্তার হচ্ছে মেবি 15 তারিখ থেকে যাবে, বুঝছো, আজকে কথা বলছি, ওই যে হেলাল স্যারের যে প্রোডাক্ট আছে জায়ান কোম্পানি, সেখান থেকে প্রোডাক্ট সহ ডাক্তার যাবে আর কি। এখন থেকে তাহলে জায়ানের কাজ হবে, তাই তো? হ্যাঁ জায়ানের প্রোডাক্ট যাবে, ইন্ডেক্সের যে প্রোডাক্ট আছে ওটাও চলবে, জায়ানের প্রোডাক্টও চলবে, দুটোই আর কি। ও আচ্ছা ঠিক আছে। আর তাহলে আমি কাজকরি.com এটার সম্বন্ধে বলেন, আর এই আচ্ছা বিজনেস ওটা ওটা সম্বন্ধে তুমি সবাই জানে, ওটাকে আমি তোমাকে পরে বুঝে বলবো নি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, তো সর্বোপরি এই আচ্ছা হচ্ছে আসসালামু আলাইকুম জি শাহিদুল ভাই, ইসলাম ভাই, বলতেছিলাম কেমন আছেন? জি কেমন আছেন? আছি জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে অনেকদিন পরে প্রপার ভাবে, এর আগে আমি মিটিং গুলোতে জয়েন হতে পারি নাই, আজকে একটু দোকান থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে আমার। জি ভাইয়া, সময় কি আছে, মানে সময় মনে হয় শেষ নাকি মিটিং এর? জি জি আসি, বলেন। সময় আছে কিনা বল ভাই। হ্যালো
বলেন বলেন। আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ সবাই তো জিমায় গেছি, এই জন্য আসলে সেভাবে প্রতিষ্ঠান মানে অনেকটা মেমোরি থেকে আমাদের চলেই গেছে, যে কেন জানি ওটা একটা ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে আমাদের জন্য। এটা ব্যক্তিগত আমার কথাই বলি, আমিও অনেকটা যদিও আমি দায়িত্বশীল একজন রংপুর বিভাগের, কিন্তু কেন জানি আমারই অনেকটা ঘাটতি, সময় সেভাবে দিতে পারি না আমি 64 ABK, বিশেষ করে আমার বিয়ের পর আরো দিতে পারি নাই, মিটিং গুলো তো ঠিক মতো উপস্থিত হইতে পারি নাই, তো এটা আমার একটা কমজোরি আমার পক্ষ থেকে। এতদিন ধরে ওই যে বিজনেস নিয়ে অনেক কথা হলো আমি শুনলাম, আর সভাপতি সাহেবের কথাগুলো ভালো লাগলো, উনি আবার কামব্যাক করছে আমাদের মাঝে। আর আসলে ব্যক্তিগত ভাবে আমরা যতই বলি দায়িত্ব বা আমরা করি না, আসলে নিজেদের হয় না এটা, সোহেল ভাই তারপরে ওনার সবকিছু ফেলে দিয়ে কাজ করতেছে, এটার জন্য উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, ধন্যবাদ জানাই। আমি যেটা বুঝতেছি আমাদের কমজোরিটা কোথায়, এতদিন ধরে আমাদের বিজনেস চালু হচ্ছে না কেন, আমরা সাকসেস হইতে পারতেছি না কেন, সদস্যদের মধ্যে ফাটল কেন। আমি যেটা বুঝতেছি যে আমরা যখন প্রথম ইয়াটা করলাম, মিট আপটা করলাম ঢাকায়, এরপরে kaskuri.com.bd এর আমাদের শুভ উদ্বোধন হলো, অ্যাকচুয়ালি প্রথম প্রজেক্টটা করে আমরা যে ইনভেস্টটা করছি এটা পিছনে আমরা সময় দিতে পারি নাই, এটা আমাদের একটা লস প্রজেক্ট, এটা পড়ে আছে, এটা করতে পারি নাই। এটা দেখার পরে এরপরে যখন লাস্ট আমাদের রাজশাহী মিট আপ হইলো, এখানে একটা ঝামেলা হইলো, পরবর্তীতে আবার একটা বিজনেস করছি, আসলে বিজনেস গুলো করতেছি কিন্তু আমাদের সুচিন্তিত মানে বিজনেস গুলো হচ্ছে না, যে একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে একটা বিজনেস এ যাবো, আসলে এটা কতদূর করতে পারবো কতদূর করতে পারবো না, এরকম একটা ছাড়া ছাড়া ভাব করে মনে নিলো, সবাই ভোট দিলাম যে হ্যাঁ এটা বিজনেস করে বাঙালির মতো আমরা করে ফেললাম, পরে এটাতে একটা মানে ধরা খায় বসে আছি বা এটা কোনো ডেভেলপ হচ্ছে না, ওভাবে পড়ে আছে। এই জন্য অনেকেরই মন মানসিকতা খারাপ, আর আমরা বাঙালি তো একটা অভ্যাস আছে যে নগদে প্রফিট চাই, এখনই ঢুকছি এখনই প্রফিট চাই, যেটা আমাদের IT সেক্টর হয়ে থাকে, যে ফ্রিল্যান্সিং, সে কম্পিউটার কিনবে একটা ল্যাপটপ কিনবে, ল্যাপটপ কিনেই সে ফ্রিল্যান্সিং এ ইনকাম করা শুরু করে দিবে, এরকম একটা চিন্তা ভাবনা টেন্ডেন্সি আমাদের থাকে। তো আমাদের এরকম কিছু চিন্তা ভাবনা সদস্যদের মধ্যে, যে ব্যবসা চালু করছি এখনই প্রফিট শুরু হয়ে যাবে আমাদের, তো এটা যেহেতু আমাদের হচ্ছে না কেন প্রফিট হচ্ছে না, তার মানে 64 ইয়ে বিশেষ, আর ভিতরগত তো কিছু কন্দল ছিল। তো আমি যেটা এখন মনে করি, হুট করে কোনো বিজনেসে যাওয়ার আগে আগে কি আলোচনা হয়েছে এটা আমি শুনি নাই, আর যারা কার্যকরী কমিটির মধ্যে আছেন এটাও আমি বিষয়টা জানি না। আমি চাচ্ছি যে আমাদের আমাদের সংগঠনের একটা প্রপার হিসাব দরকার, যেটা আমি জানি না, এটা হয়তো আমারই কমজোরি, যে সংগঠন এখন কি অবস্থায় আছে, আমাদের ক্যাশ কত টাকা, কত টাকা হওয়া উচিত ছিল এখন কত আছে, আমাদের কত টাকা ইনভেস্টে চলে গেছে ভিতরে ঢুকে গেছে, এবং যে সদস্যগুলো চলে যাচ্ছে হুটহাট করে মাঝে মাঝে চলে যাচ্ছে, এখন আমাদের যে বিজনেস গুলোতে চলে গেছে এগুলো যদি লস হয় তাহলে প্রতিটা সদস্যকে এই ঘাটতিটা খাইতে হবে, এখন 400 সদস্য থেকে বা 300 সদস্য থেকে যদি আমরা শেষ পর্যায়ে 100 জন আসি, যেটা আমাদের ঘাটতি চলে গেছে মনে করেন বিভিন্ন জায়গায়, এই ঘাটতিটা কিন্তু এই 100 জন শুধু খাবে না, যারা বের হয়ে যাবে তখন পর্যন্ত তারও প্রপার হিসাব হওয়া উচিত যে কত টাকা ঘাটতি গেছে, তাকেও খাইতে হবে, কিন্তু আমাদের মনে হয় যারা বের হয়ে যাচ্ছে শুধু আমাদের সংগঠনের যেটা রুলস এই অনুযায়ী তাকে বের করে দেওয়া হয় 25% কেটে। তো এই বিষয়গুলো প্রপার আগে আমাদের একটা মনে হয় হিসাব টানা দরকার, যে এখন সংগঠন কি অবস্থায় আছে, সংগঠনের কত টাকা ঘাটতি বা কত টাকা আছে অবশিষ্ট, কত টাকা আমাদের বিজনেস থেকে ঢুকে গেছে, এটা মিটিং এর শুরুর দিকে এগুলো নিয়ে আলোচনা করেছি, মানে হিসাবও বললাম, তারপর আমি কালকে ব্যাংক স্টেটমেন্ট পোস্ট করব, হ্যাঁ ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সবকিছু নিয়ে আমি একটা পোস্ট করব, সবাই দেখে নেবেন সেখান থেকে। জি জি, আর বিজনেস এর বিষয়টা আমি একটু বলতে চাই, জি আগে যেটা হয়েছে আমাদের সাধারণ সদস্যদের সবার মতামত যে কোন বিজনেস চালু করব, যার যেটাতে ভোট বেশি গেছে এই বিজনেসটা করা হয়েছে, আমার মতে আমরা আশা করি আর করব না, আমাদের প্রজেক্টের বাইরে কোনো বিজনেসে আমরা যাব না। জি জি, আর বিজনেসে গেলেও আমি মনে করি শুধু কার্যকরী কমিটি যেটা আছে আমাদের, বিভাগীয় প্রধানদেরও দরকার নাই, শুধু কার্যকরী কমিটি বসে একটা সিদ্ধান্ত নেবে, সুদূর প্রসারী চিন্তা, যে আমরা কি করলে এবার ভালো হবে সবার জন্য, তারাই বাস ডিসিশন নিয়ে নেবে, সাধারণ সদস্যকে জানাই দিবে, আর সাধারণদের মাঝে ডিসিশন গুলা ফেললেই কিন্তু একটা হজবরল অবস্থা হয়ে যায়। জি, আশা করি যে সামনে এগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন, ডিমটা কেটে যাবে, আরেকবার সবাই জয়েন করবেন, রাত বেশি হয়ে গেছে, আমি এখনো অফিসে আছি, মিটিং শেষ করে বাসায় যাব, সো সর্বশেষ লিংকটা দিচ্ছি, সবাই জয়েন করবেন আরেকবার, সবাই একই লিংকে জয়েন করবেন।